আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ে অনেকের কাছে আমরা একটা সমস্যার কথা শুনে থাকি, সেটা হচ্ছে ইনসমনিয়া, মানে রাতে ঘুম আসে না। কি কমন পড়ে আপনাদের? কি এরকম কখনো হয় বা কারো কাছ থেকে শুনেছেন? নিঃসন্দেহে শুনেছেন। আমি অনেকের সাথেই এরকম শুনেছি যে তারা বিগত 5 বছরে 7 বছরে একদিনও রাতে ঘুমাতে পারেনি, তারা দিনে ঘুমায়। অনেক চেষ্টা করেও তারা রাতে ঘুমাতে পারে না, তারা ঘুমায় দিনে। এই রাত জাগা পাখি যারা, যাদের রাতে ঘুম হয় না দিনে ঘুমাতে হয়, এই সমস্যাটাকে ইনসমনিয়া বলে। তো কোনো চেষ্টা, অনেক চেষ্টা করেও কিন্তু তারা রাতে ঘুমাতে পারে না। এর কারণ হচ্ছে ন্যাচারাল হিউম্যান লাইফের যে একটা ফ্লো আছে, এই প্রাকৃতিক অবস্থাকে, আল্লাহর দেয়া এই সুন্দর স্নিগ্ধ স্বাস্থ্যকর প্রাকৃতিক সিস্টেমটাকে তারা ভেঙে ফেলেছে, ব্রেক করে ফেলেছে। ফলে অপ্রাকৃতিক, অস্বাভাবিক লাইফস্টাইল জীবনটাই তাদের কাছে এখন প্রাকৃতিক মনে হয়। হ্যাঁ, নিঃসন্দেহে এখন যিনি রাতে ঘুমাতে পারেন না দিনে ঘুমাতে পারেন, এখন দিনটাই তার জন্য ঘুমের সময়, এটাই তার জন্য প্রাকৃতিক, কারণ সে সাধারণ প্রাকৃতিক সিস্টেমকে ব্রেক করেছে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু রাতকে বানিয়েছিলেন ঘুমের জন্য, ওয়াজা আলনা লাইলা লিবাসা, আর আমি রাতকে বানিয়েছি নিঝুম নিস্তব্ধ, যাতে তখন তোমরা ঘুমাতে পারো। আর ওয়াজা আলনা নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি কাজের জন্য, কর্মচাঞ্চল্য একটা, ভেরি হার্ড ডে, কর্মচাঞ্চল্যপূর্ণ একটা দিন কাটানোর জন্য আমি এই দিনের সময়টাতে সূর্য দিয়েছি। দিন হচ্ছে কাজের জন্য আর রাত হচ্ছে ঘুমানোর জন্য। কিন্তু দীর্ঘদিনের অভ্যেসের কারণে রাত জেগে জেগে যারা সিস্টেমকে ব্রেক করে দিয়েছে, তাদের জন্য এখন রাত হচ্ছে জেগে থাকার সময়, কাজ করার সময়, আর দিন হচ্ছে তাদের জন্য ঘুমানোর সময়। তো এটার জন্য বেসিকলি তারা নিজেরাই দায়ী। কিন্তু এটা বলার সুযোগ নেই যে রাতে জেগে থাকাটাই ন্যাচারাল, দিনে কাজ করাটা, দিনে ঘুমানোটা ন্যাচারাল, এটা বলার কিন্তু কোনো সুযোগ নেই। সম্মানিত শুধু আপনারা একটি শেয়ার করে দিবেন, শেয়ার করার মধ্য দিয়ে অন্যান্য ভাইরাও আলোচনাটি শুনতে পারবে। সাদাকায়ে জারিয়ার সাহেব আপনারা থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক।